মাথার উপরে শরতের স্নিগ্ধ আকাশ, নিচে বিলের পানিতে ভাসছে গোলাপি ও সাদা পদ্ম। আশ্বিনের মন জুড়ানো এই দৃশ্যে দেখা মিলবে নড়াইল, নেত্রকোনা ও নাটোরে। সেই সৌন্দর্য অবগাহনে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা, দাবি উঠেছে এসব জলাশয় রক্ষার। গধূলি বেলায় স্নিগ্ধতা ছড়িয়ে যেন হাসছে ইছামতি বিল। যত দূর চোখ যায় পদ্ম আর পদ্ম, কোনোটা গোলাপি কোনোটা সাদা। নড়াইলের লোহাগড়ার এই বিলে ভাসা পদ্ম যেন মেলে ধরেছে সৌন্দর্যের ডালা। তা দেখতে দিনভর সেখানে আনাগোনা প্রকৃতিপ্রেমীদের। সবচেয়ে বেশি ভিড় থাকে সূর্যাস্তের আগ মুহূর্তে। এত পদ্ম ফুল আগে কখনো দেখিনি, এর জন্য বেশি ভালো লাগতেছে। এত পদ্ম ফুল, অনেক পদ্ম ফুল নিয়ে যাব বাড়িতে। আগে পদ্ম ফুল দেখছি একটা কি দুইটা, তেমন পকড়ে পদ্ম ফুল এখানের মতো এত বেশি পদ্ম ফুল এর আগে কখনো দেখিনি। নেত্রকোনা সদরের গোবিন্দ চাতল বিলে বৃষ্টি স্নাত পদ্মপাতার রূপও চোখ জুড়ানো। বৃষ্টির ফোঁটা যেন বড় এক সবুজ থালায় বিছানো মুক্ত। এই দৃশ্য দেখা গেল মদন উপজেলার গণেশ হাওরের বিলেও। নাটোরের বড়াই গ্রামের প্রায় 1000 একর জায়গা জুড়ে চিনিডাঙ্গা বিল অসংখ্য পদ্মের জন্য পরিচিতি পেয়েছে পদ্মবিল নামে। নৌকায় চড়ে বিলের মাঝে বসে মন ভরে পদ্ম দেখার পাশাপাশি সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত দর্শনার্থীরা। এসেছি রাজশাহী থেকে, আর নাটোরে চিনিডাঙ্গা পদ্মবিল অনেক সুন্দর একটা জায়গা, আমার অনেক ভালো লেগেছে। এখন অনেক লোকজন আসে নৌকা নিয়ে ঘুরে, এতে আমাদেরও ইনকাম হয়। জুলাই থেকে নভেম্বর প্রায় 5 মাস জলাশয়ে থাকে এই ফুল। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।